আমাদের ডিস্ক ক্লিন করতে পারি। আমাদের কম্পিউটারের ডিস্ক ক্লিন আপ করতে হলে প্রথমে আমাদের এখানে সার্চ অপশন এসে সার্চ দিতে হবে ডিস্ক ক্লিন আপ লিখে, ডিস্ক আমরা ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ দিলে এখানে ডিস্ক ক্লিন আপ অ্যাপ আসবে, এখানে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে ডিস্ক ক্লিন আপ ড্রাইভ সিলেকশন, এখান থেকে কি কি কোন ড্রাইভ আমরা ক্লিন আপ করবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট দ্য ড্রাইভ ইউ ওয়ান্ট টু ক্লিন আপ, কোন ড্রাইভটা আপনি ক্লিন আপ করবেন। সাপোজ আমরা সি ড্রাইভটা ক্লিন করব। সি ড্রাইভটা ক্লিন করতে হলে প্রথমে আমাকে আমাদেরকে সি ড্রাইভ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ওকে বাটনে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর ডিস্ক ক্লিন আপ, ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এই এই অপশনটা আসলো। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো কী কী ক্লিন করবো, যেমন ডাউনলোড প্রোগ্রাম ফাইলস, এটা আমরা সব ক্লিন করব না, এটা আমরা সিলেক্ট আনসিলেক্ট করে দিলাম। তারপর টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এটা আমরা ক্লিক করে দেবো। উইন্ডোজ ইরর রিপোর্টস অ্যান্ড ফিডব্যাক, এটা আমরা ক্লিন করব। ডাইরেক্ট এক্স শেডার ক্যাশ, এটা আমরা ক্লিন করব। তারপরে ডেলিভারি অপটিমাইজেশন ফাইলস, ডেলিভারি অপটি এটা আমরা ক্লিন করব। তারপরে রিসাইকেল বিন, এটা আমরা ক্লিন করব। টেম্পোরারি ফাইল, এটা আমরা ক্লিন করব। থাম্বার, এটা আমরা ক্লিন করব। ঠিক আছে, তো আমরা যা যা ক্লিন করব তাতে আমরা সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পরে আমাদের ক্লিন আপ সিস্টেম ফাইলস, এখানে নিচের দিকে লেখা আছে ক্লিন আপ সিস্টেম ফাইলস, ক্লিন আপ সিস্টেম ফাইলটা এখানে আমরা ক্লিক করব। আবার ডিস্ক ক্লিন আপ অপশন আসলে এখন আবার আমরা ওকে ওকেতে ক্লিক করব। আমাদের ডিস্ক ক্লিন আপ শুরু হয়েছে, ডিস্কটা ক্লিন আপ হচ্ছে। আবার দেখালো কিছু কি কি ফাইল আছে, যেমন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, এটা আমরা ক্লিক করব। আবার সিলেক্ট করতে বলছে ডাউনলোড প্রোগ্রাম বা, এটা আমরা আনসিলেক্ট করে দিয়ে আমরা ক্লিন করব না। টেম্পোরারি ইন্টারনেট ফাইল, এটা আমরা ক্লিন করব। উইন্ডোজ জিরো রিপোর্ট, সেটা ক্লিন করব। ডাইরেক্ট এক্স, এটা ক্লিন করব। ডেলিভারি অপশন, এটা ক্লিন করব। তারপরে ল্যাঙ্গুয়েজ রিসোর্স ফাইল, এটা ক্লিন করব। ক্লিন করব, টেম্পোরারি ক্লিন করব। আবার আমরা সিলেক্ট করে আবার ওকে বাটনে ক্লিক করব। এখন এইগুলো ফাইল ডিলিট হয়ে থাকবে, এই সব ফাইল আস্তে আস্তে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হচ্ছে। এইভাবে আমরা আমাদের সি ডিস্ক ড্রাইভটা ক্লিন করতে পারি। ডিস্ক ক্লিন করার ফলে কি হবে, আমাদের কম্পিউটার ফাস্ট হবে, ডিস্কটা ক্লিন হয়ে গেছে অলরেডি। তো আমরা এইভাবে আমাদের কম্পিউটারকে ফাস্ট করার জন্য ডিস্ক ক্লিন আপ করতে পারি। একটা সহজ পদ্ধতি ডিস্ক ক্লিন আপ করার, আমরা মাঝে মাঝে আমাদের কম্পিউটার এভাবে ডিস্ক ক্লিন আপ করতে পারি। থ্যাংক ইউ।
ভিডিওতে দেখার জন্য।